নমস্কার বন্ধু, অনলাইনে ক্লাসের যে ফর্মেট আকারে শিক্ষকদের যে রিপোর্ট একটা জমা দেওয়ার কথা বলা হয়েছিল, সেখানে কিন্তু ইমেলের মাধ্যমে বিভিন্ন স্কুলকে কিন্তু পাঠানো হয়েছিল। তো সেই তারই পরিপ্রেক্ষিতে কিন্তু বিভিন্ন সংগঠন তারা কিন্তু বিরাট জোরালোভাবে প্রতিবাদ জানিয়েছিল যে এই বিষয়টা কেন হবে, কারণ কোনো অর্ডার ছিল না এবং অর্ডার ছাড়াই কিন্তু শিক্ষকদের কাছে এই ফর্মেট আকারে চাওয়া হচ্ছে। এই বিষয় নিয়ে কিন্তু একটা জল্লা তৈরি হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে কালকে আবার অর্ডার করে জানিয়ে দেওয়া হয়েছে যে এই যে বিভিন্ন ধরনের যে ফর্মেট চাওয়া হয়েছিল, তো শিক্ষকরা কতক্ষণ ক্লাস করেছে, কোন কোন বিষয়ের উপরে ক্লাস করেছে এবং তারা কত সংখ্যক ছাত্রছাত্রীকে যে ক্লাস করতে তারা পেরেছিল তাদেরকে নিয়ে আসতে অনলাইন ক্লাসের মাধ্যমে, বা যে অ্যাক্টিভিটি টাস্কগুলো দেওয়া হয়েছে সেখানে কত সংখ্যক ছাত্র ফিডব্যাক দিয়েছে বা সেগুলো জমা দিয়েছে তারা, বা তারা ইনকোয়ারি করেছে বা ফোনে বা তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, এই যে বিভিন্ন রকম তথ্য চাওয়া হয়েছে সেগুলি কিন্তু আর জমা দিতে হবে না, এরকমই কিন্তু জানানো হয়েছে যে শেয়ার করতে হবে না, কারণ এই কঠিন পরিস্থিতির মধ্যে এটা একটা খুবই একটা কঠিন সমস্যা হয়ে দাঁড়াবে শিক্ষকদের কাছে, কারণ পরিকাঠামো নেই। এখানে দাঁড়িয়ে রাখা হচ্ছে যে টু দ্য এইচও জুনিয়র হায়ার সেকেন্ডারি সেকেন্ডারি অল স্কুল, যে এখানে বলা হচ্ছে কি দেখতে পাচ্ছে যে ইমেলের মাধ্যমে যে কমিউনিকেটেড করা হয়েছিল যে আগস্টের 2 তারিখে যে যেখানে বলা হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু এরকমের যে পরিস্থিতি, যে সেই পরিস্থিতির মধ্যে এটা কিন্তু আর জমা দেওয়ার দরকার নেই। সেখানে দুরকম বলা হচ্ছে যে পিপিটি অফ অন রোল অফ স্কুল ডিউরিং দ্য লকডাউন পিরিয়ড ডিউ টু কোভিড-19 অ্যান্ড টিচার্স ফিডব্যাক রিপোর্ট, এই দুটো রিপোর্টেই কিন্তু চাওয়া হয়েছিল। সেই রিপোর্টের ভিত্তিতে কিন্তু শিক্ষকরা একটা সমস্যায় পড়েছিলেন যে তারা কীভাবে করবে, এবং যেহেতু তারা ক্লাসে তাদের অনলাইন ক্লাসের জন্য কোনো ইনস্ট্রাকশন দেওয়া থাকেনি, সেখানে তাদেরকে কীভাবে ক্লাস করতে হবে, এই নিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছিল। তাই যাই হোক, সেটা কিন্তু আর করতে হবে না, এরকমই কিন্তু এসেছে যে বলা হয়েছে যে এরকম ধরনের ক্লাসের যে রিপোর্ট বা ফিডব্যাক এটা কিন্তু শেয়ার করার দরকার নেই। সেখানে কিন্তু পরিষ্কার করে বলা হচ্ছে, এর পরের বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এখানে, সো অল দ্য এইচও ইজ রিকোয়েস্টেড টু অ্যাক্ট অ্যাকর্ডিংলি অ্যান্ড শুড নট শেয়ার অ্যাটাচমেন্ট ইন কোয়েশ্চেন্স উইথ এনিবডি। অর্থাৎ এখানে পরিষ্কারভাবে কিন্তু বলে দেওয়া হলো। অতএব আমরা যে দেখতে পাচ্ছি যে শিক্ষকদের কাছে যেটা চাওয়া হয়েছিল সেই ব্যাপারে কিন্তু অনেক শিক্ষক সংগঠনই কিন্তু তারা এই ব্যাপারে প্রতিবাদ জানিয়েছিল। আমরা কালকেই স্বপন বাবুর কাছ সাথে কথা বলেছিলাম, তিনি কী ব্যাপারটা বলেছিলেন আপনারা অবশ্যই শুনেছিলেন, তিনি বলেছিলেন যে এই বিষয়টা নিয়ে শুনুন। ওটা বলেছে যে গত মার্চ মাস থেকে এই জুলাই মাস পর্যন্ত, হ্যাঁ 4 মাস যে চলে গেল আর কি, আচ্ছা এইখানে টিচাররা অ্যাক্টিভলি কোথায় পার্টিসিপেট করেছে, অনলাইন ক্লাস, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আর অন্য কোনো ভাবে আর কি, তাই না? এবার অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে কিনা, তারপরে হচ্ছে যে আমাদের ইউনিট 1 ইউনিট 2 যে অ্যাসেসমেন্ট গুলো হয় সেই অনুযায়ী সিলেবাসটা কমপ্লিট করেছে কিনা, কত রকমের ফিস দিয়ে আর কি, তাই না? আচ্ছা আচ্ছা, তো টোটালটাই বেআইনি, এই হিসেবটা বিকাশমন চাইতে পারে না। প্রথম কথা তো এই এই প্যান্ডেমিক এর মধ্যে তো সরকারের সে ধরনের কোনো নির্দেশ ছিল না। আচ্ছা, নির্দেশিকা ছাড়ায় আচমকা বিভিন্ন রকম যে শিক্ষকদেরকে বিভ্রান্ত করার জন্য যে অর্ডারগুলো বেরোচ্ছে সেতে কিন্তু শিক্ষকরা কিন্তু বিভ্রান্ত হচ্ছেন, কিন্তু পরবর্তী সময়ে সেই ব্যাপারে কিন্তু ভুল বুঝে তা কিন্তু আবার উইথড্র করে নেওয়া হচ্ছে, এরকমই কিন্তু সেই অর্ডার উইথড্র করে নেওয়া হয়েছে। অর্থাৎ অনলাইনে যে ফর্মেট আকারে যে ক্লাসের যে রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল প্রত্যেক শিক্ষকের, প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষকের পরবর্তী পর্যায়ে সমস্ত কিছু ইনক্লুড করে যে পাঠানোর কথা ছিল সেটা কিন্তু আপাতত দিতে হচ্ছে না, এটা ভালো খুশির খবর। নমস্কার, যারা প্রথমবার দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টুথ নিউজ, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।